করোনা ভাইরাস প্রতিরোধে অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার যেমন হেক্সিসল, সেপনেল ইত্যাদি ব্যবহার করা যায় কিনা এবং জামায় লাগলে ওই জামায় সালাত আদায় করা ঠিক হবে কিনা, খুবই চমৎকার একটি প্রশ্ন, সমসাময়িক এবং এই পৃথিবীতে এই সময় সবচেয়ে আলোচিত যে শব্দটির নাম তা হলো করোনা ভাইরাস। এমন কোনো লোক নেই যিনি এই ভাইরাসের নাম জানেন না, সেটি যে কোনো কারণই হোক না কেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে আমরা কতটা দুর্বল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা শক্তিশালী। চোখে দেখি না, স্পর্শ করতে পারি না, উপলব্ধি করতে পারছি না, কিন্তু এমন একটি ভাইরাস সারা পৃথিবীর মানুষকে ঘরের মধ্যে আবদ্ধ করে দিয়েছে, ঘর থেকে তারা বের হতে পারে না। সে যত বড় শক্তিশালী হোক না কেন বা যত দুর্বলই হোক না কেন, সকলেই কিন্তু একই কাতারে চলে এসেছে। কিন্তু এগুলো দিয়ে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন, অথবা আমরা যে অপরাধ করেছি তার জন্য শাস্তিস্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো পাঠাচ্ছেন আমাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার হুশ ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম আয়োজন করেছেন। আমরা কতটুকু হুশ ফিরে পাচ্ছি সেটি হচ্ছে এখানে দেখার বিষয়। কিন্তু মৌলিক প্রশ্ন হলো যে হ্যান্ড স্যানিটাইজার বা এই যে আমরা যেটিকে বলছি হেক্সিসল, সেপনেল ইত্যাদি ব্যবহার করা জায়েজ কিনা, প্রশ্নটা এই জন্য এসেছে যে এগুলোর মধ্যে অ্যালকোহল আছে, এই জন্যই প্রশ্নটি আপনারা নিশ্চয় করছেন। মনে রাখতে হবে প্রিয় ভাইরা, এটি ইসলামের একটা মূলনীতি, কোরআন এবং হাদিস চষে ওলামায়ে কেরাম এই মূলনীতিটি তৈরি করেছেন। আর দরুরাতু তুবিহুল মাহজুরাত, অর্থাৎ প্রয়োজন যখন হয় নিষিদ্ধ জিনিসটিও ব্যবহার করা যায়। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহ, কেউ যদি বাধ্য হয়ে কোনো অন্যায় কাজ করে, বাধ্য হয়ে তিনি করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ অথবা বিদ্রোহ করা অথবা সীমা লঙ্ঘনের উদ্দেশ্যেও তিনি করেননি, ফালা ইসমা আলাইহি, তাহলে তার কোনো অপরাধ হবে না। অন্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, কাউকে যদি কোনো কাজ অপরাধ করতে বাধ্য করা হয় বা হারাম নিষিদ্ধ কোনো কাজ করতে বাধ্য করা হয়, অথচ সে কিন্তু ঈমানের উপর খুবই ইতমিনানের সাথে আছে, অর্থাৎ ঈমান নিয়ে সে সন্তুষ্ট, সে অন্যায়ভাবে বা কুফরি এবং শিরকের নিয়তে কাজটি করেনি, বাধ্য হয়েছে জীবন রক্ষার্থে অথবা অন্য কোনো কারণে সে বাধ্য হয়েছে কাজটি করার জন্যে, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেবেন। এখন যে করোনা ভাইরাস, এখান থেকে আমাদের নিশ্চয়ই এক ধরনের সেফটি মেজার আমাদের গ্রহণ করতে হবে, অর্থাৎ আত্মরক্ষামূলক কিছু কাজ আমাদেরকে করতে হবে এবং এটা কোরআন এবং সুন্নাহ নির্দেশিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদাওয়াও, তোমরা বিভিন্ন রোগের প্রতিষেধক তোমরা গ্রহণ করো, অর্থাৎ চিকিৎসা তোমরা গ্রহণ করো। চিকিৎসা গ্রহণের কথা আমাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে। সেই চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে যদি এমন হয় যেই চিকিৎসা এখনও অ্যাভেলেবল না, যদি হালাল কোনো চিকিৎসা থাকে তাহলে হারাম কোনো জিনিস দিয়ে চিকিৎসা গ্রহণ করা যায় না, কিন্তু যদি হালাল না থাকে একমাত্র ওইটাই চিকিৎসা, তাহলে আমাদেরকে ততটুকু গ্রহণ করা আমাদের জন্য জায়েজ বলে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে সেই বক্তব্য দিয়েছে। যদি আমরা মনে করি যে এর মধ্যে অ্যালকোহল আছে এবং যে অ্যালকোহলটি হারাম, যদি এই কথা আমরা মনে করে থাকি, তাহলে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম যে এখানে যদি বাধ্য হয় কোনো একজন ব্যক্তি, তাহলে তিনি এটি গ্রহণ করতে পারবেন, কিন্তু তার অন্তরে এরকম একটা ঘৃণা থাকতে হবে যে এটা হারাম এবং আমি যখনই মুক্ত হয়ে যাব, সুস্থ হয়ে যাব, তখন থেকে আর এটি আমি ব্যবহার করবো না বা হারাম জিনিস আমি আর স্পর্শ করব না। ততটুকুই তিনি গ্রহণ করবেন যতটুকু তার জীবনকে রক্ষা করার জন্য প্রয়োজন এবং জরুরি। আর দু নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এটা সুকারা, অর্থাৎ এর মধ্যে মাতলামি বা অথবা ইনটক্সিকেশন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় ঠিক এই ইনটক্সিকেশনের কারণ বর্ণনা করেছেন হাদিসে, সে কুল্লু মুস্কিরিন হারামুন, যাই কিছু মানুষকে ইনটক্সিকেটেড করে দেয় অর্থাৎ মাতাল বানিয়ে দেয় সেটি হারাম। এটিতে আসলে মাতাল বানায় না মানুষকে, এবং মনে রাখতে হবে এটি কিন্তু খাওয়া নিষিদ্ধ, খাওয়া অথবা এটির ব্যবহার অন্য কোনো ব্যবহার নিষিদ্ধ সে কথা কিন্তু বলা হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন খাওয়া নিষিদ্ধ, কিন্তু এই বক্তব্য সত্য যে এগুলো তো নাজাস, যেমন কোরআনে আসছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজসামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবু, যে এগুলো নিষিদ্ধ এবং এগুলো হারাম এবং এগুলো অপবিত্র। এই কোরআনের এই আয়াত থেকে ওলামায়ে কেরাম এই বক্তব্য নিয়েছেন, যেহেতু এগুলো অপবিত্র সেই অর্থে এগুলো যদি আমাদের হাতে লাগে অথবা আমাদের শরীরে যদি লাগে, তাহলে সে হাতটি পরবর্তীতে ধুয়ে নেয়া অথবা শরীরে বা জামা কাপড়ে যদি লাগে সেগুলো ধুয়ে নেয়া, এর বিধান কি? সেগুলো ধুয়ে নেওয়ার বিধান হলো যে এগুলো ধুয়ে নিতে হবে, ধুয়ে নেওয়াটাই আমাদের জন্য উত্তম। এবং ওলামায়ে কেরামরা যেহেতু অধিকাংশই বলেছেন এগুলো নাজাস অর্থাৎ অপবিত্র, তাহলে এটিকে ধুয়ে নিয়ে আমাদের সালাত আদায় করা, অর্থাৎ তার আগে তো আমরা উজু করবো অথবা যে জায়গায় আমাদের লেগেছে সেই জায়গাটি আমাদের ধুয়ে নেয়, আমাদের জন্য কল্যাণ উত্তমকর এবং অপবিত্রতা থেকে আমাদের পবিত্র হওয়ার যে নির্দেশনা, সেই নির্দেশনার উপর আমরা থাকবো ইনশাআল্লাহ।